মুসলমানের সন্তান হইয়ে তুমি কেন নামাজ পড়ো না? তোমার নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে। মুসলমান ধর্মে আছে বেনামাজির হাতের এক গ্লাস পানি কুত্তার প্রস্রাবের সমান। একটা স্কুলের ভিতরে একটা হিন্দু শিক্ষিকা, কি শিক্ষিকা, একটা হিন্দু শিক্ষিকা আর ছাত্রী হলো মুসলিম। এই হিন্দু শিক্ষিকা তার ছাত্রীকে বলতেছে, তুমি মুসলমান দাবি করো অথচ নামাজ কেন পড়ো না? আল্লাহ আকবার বলেন। একজন হিন্দু শিক্ষিকা হয়ে কিভাবে একজন মুসলমান ছাত্রীকে নামাজের কথাগুলো বলছে? আমরা মুসলমান হয়ে নামাজের গুরুত্বটা বুঝি, এই হলো আমাদের ইসলাম। তো চলো আমি বেশি কথা না বলে এই হিন্দু শিক্ষিকার কথাগুলো একটু শুনে আসি। তার ইবাদত করার জন্য, তার ইজ্জত রক্ষা করার জন্য তোমাকে এই দুনিয়ায় সে সৃষ্টি করছে। এই দুনিয়ায় আরো অনেক জীব সৃষ্টি করছে, তাদের বুদ্ধি বিবেক বিবেচনা তোমার থেকে ভিন্ন। তুমি একজন মুসলমানের সন্তান হইয়া তুমি কেন নামাজ পড়ো না? তোমার নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে। মুসলমান ধর্মে আছে বেনামাজির হাতের এক গ্লাস পানি কুত্তার প্রস্রাবের সমান। কি আছে না? আছে, আমাদের ভিতরেও আছে। যারা যারা ঈশ্বরকে ভয় করে না, যারা ঈশ্বরের কথা চিন্তা করে না, তারা হারামি। তারা ওইটা হারাম খায়, প্রতিদিন যে খাবারটা খায় ঈশ্বরের চিন্তা করিয়ে যদি সে না খায় তাহলে সেটা সে হারাম খায়। উঠতে বসতে খাইতে নাইতে সব জায়গায় তাকে স্মরণ করতে হবে। তুমি তাকে স্মরণ করো তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার এই ঘরে যে অশান্তি তাও তিনি কোনো না কোনো উসিলায় ঠিক করে দেবে। এটা আজকের পর থেকে যেন শুনি না, তুমি নামাজ রাখ করো না, রোজাও রাখো না, এরকম কেন যেন আমার কাছে না আসে। তোমাকে যে সৃষ্টি করছে তারে যদি তুমি না দেখো, তোমার এই বাবা মা তোমার সাথে কবরে যাবে? কবরে যে আযাবটা তুমি পাবা সেটা কি তারা ভোগ করবে? যার যার ইয়ে নফসি সে সে কামাও। এই দুনিয়াতে কেউ করো না, স্বামী বলো, পুত্র বলো, বাপ বলো, মা বলো, কেউ করো না। তুমিই তোমার, তুমি যেটুক করবা তুমি সেটুক পাবা কবরে। তোমার সাথে তোমার স্বামী যতই ভালোবাসুক, তুমি তোমার ছেলেকে যতই ভালোবাসুক, কবরে কিন্তু তারা যাবে না। কবর তোমার কবরে তোমারই যাইতে হবে। অতএব মৃত্যুটা জন্মাইছো, বিয়ে হয়েছে, মাতৃত্ব স্বাদ পাইছো, এবার চিন্তা করো মৃত্যুর কথা। তোমার মৃত্যুটা যেন ভালো হয়। একটা মানুষের প্রতিদিন মৃত্যুর কথা ভাবতে হয়। একটা মানুষ যদি প্রতিদিন মৃত্যুর কথা ভাবে তাহলে সেই মানুষটা আর কোনো অসৎ কাজ মিথ্যে কথা বলতে পারে না। তোমার বাবা তাবলিগ জামাত করে, তুমি তার সন্তান হয়ে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি তুমি বোঝো যে কত বড় অন্যায় করতেছো। আজকের পর থেকে যেন শুনি না যে তুমি আর নামাজ পড়ো না, নামাজ রোজা। এই হিন্দু শিক্ষিকা কিভাবে একজন মুসলমান ছাত্রীকে নামাজ পড়ার কথা বললো তা আপনারা ভিডিওতেই দেখলেন। এটা অনেকের কাছে অনেকটা ভালো লেগেছে, আসলেই ভালো লাগার মতোই বিষয়। কিন্তু এই মহিলাটি কোনো স্কুলের শিক্ষিকা নয় এবং তিনি কোনো ছাত্রীকেও এই কথাগুলো বলেননি। তার মুখ থেকে শুনে আসি এই কথাগুলো তিনি কাকে বলেছেন। শিক্ষিকা নয়, যেই ভিডিওটি ভাইরাল হয়েছে ওই মেয়েটি একটু অসহায় মেয়ে। ওই মেয়েটি স্বামীর বাড়ি থেকে নির্যাতিত, এখানে বসে শালিশ মীমাংসার মাধ্যমে ওকে ধর্মীয় ভাবে বোঝানোর মাধ্যমে ওর ভাঙা সংসারটাকে আমি দেখতে পেরেছি। ওকে ভালো থাকার একটা পার্ট, এই সম্পর্কে আমি ওকে কিছু কথা বলছিলাম। জানি না সেই কথাগুলোর মধ্যে আমার কতটুকু ভুল ত্রুটি হয়েছে বা কতটুকু, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সবার ভালোই লেগেছে। আমি এটাই বলতে চাই যে আমি শিক্ষিকা না, যারা মনে করেছেন যে ছাত্রীকে আমি নির্দেশ দিচ্ছি, ছাত্রীকে আমি আদেশ করছি যে আমার আদেশে উনি নামাজ পড়বে, রোজা রাখবে, ইয়া করবে, আসলে সেরকম কিছু না। আমি চাই সত্যিকার অর্থে ও একজন আল্লাহর ইমানদার মুসলমান হিসাবে ও তৈরি হোক এবং আল্লাহর সঠিক বান্দা হিসাবে ও পরিচিতি পাক। এই দুনিয়ায় যে উসিলায় ও আসছে উসিলাটা যেন ওর সার্থক হয়, আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু ও রীতিমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, আসলে দেখা যায় যে নামাজ রোজা এমন একটা জিনিস যে ওটা পড়লে সংসারের শান্তি। এ যদি সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে, নামাজ পড়ার পরে গুনগুন সুরে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, দেখা যায় সেই বাড়িটার একটা পরিপূর্ণতা আসে। ও একজন মুসলমান হিসাবে ওর এটা করা উচিত। সেদিন বলছিলাম যে তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, তোমার সংসারে যে অশান্তিগুলো সেই অশান্তিগুলো দূর হবে, তুমি ভালো থাকবে। এখন কিন্তু প্রমাণ করে দিছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একজন হিন্দু মহিলা হয়ে কিভাবে একজন মুসলমানকে নামাজ পড়ার হুমকি দিল। আমরা মুসলমান হয়ে সেই নামাজের প্রতি গুরুত্ব দিই, আসলে এইটা মুসলমানদের কষ্টের বিষয়। আমরা এই দুনিয়া কয়েকদিন থাকবো, তারপরে একদিন চলে যাই সেই অন্ধকার কবরে। তাই ভাই আমরা আজ থেকে আল্লাহর হস্তে নামাজ পড়া শুরু করে দেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো চলো আমরা এবার আমাদের হুজুর কি বলছে সেটা দেখে আসি। তুমি একজন মুসলমানের সন্তান হইয়া তুমি কেন নামাজ পড়ো না?
একটা স্কুলের ভেতরে একটা হিন্দু শিক্ষিকা, কি শিক্ষিকা? একটা হিন্দু শিক্ষিকা আর ছাত্রী হলো মুসলিম। এই হিন্দু শিক্ষিকা তার ছাত্রীকে বলতেছে, তুমি মুসলমান দাবি করো অথচ নামাজ কেন পড়ো না? আল্লাহ আকবার বলেন। তোমাদের ধর্মে তো আছে বেনামাজির হাতে খাওয়া পর্যন্ত জায়েজ নেই, তোমার কি মরতে হবে না? তোমার কি কবরে যেতে হবে না? মনে রেখো, কবরে কেউ যাবে না, তোমাকে একাই আমুল নিয়ে যেতে হবে। আমরা দোয়া করি এই হিন্দু বোনটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হেদায়েতের নূর দান করেন, বলেন আমিন। তিনি হিন্দু হয়ে যে বক্তব্য দিয়েছে, আমাদের বাংলাদেশের মুসলমান শিক্ষকরাও তো সেই কথা বলতে পারে না। প্রত্যেকটা স্কুলের মুসলমান শিক্ষক যারা রয়েছেন, এরা যদি পড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের নামাজের খোঁজ খবর নিতে পারতো, তাহলে সমস্ত ছাত্রছাত্রী যেমন নামাজি হতো তেমনই নৈতিকতা সম্পূর্ণ চরিত্রবান হতো। কিন্তু আমার দেশের মুসলমান শিক্ষকরা কি খোঁজ দিতে পারে? কত চিন্তা করে, আমি নিজেই ঠিক মতো পড়ি না, কথা কয় না, এটা তো আসল কথা। ও চিন্তা করে, আমি নিজেই ঠিক মতো পড়ি না, ছাত্রদের খবর নেবো কেমনে? আমার ভাইরা, এটা ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তাকে তোমরা নামাজের তাগিদ দাও, জোর করো। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে, প্রয়োজনে তাদেরকে পিটাইয়া নামাজ পড়ো। এটাই হলো ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই শিক্ষা আমাদের সমাজে আছে, আমার পরিবারে আছে, আমরা কি সেই শিক্ষা দিতে পেরেছি? পারি নাই। আমার ভাইরা, এই জন্য শোনেন, খুব শক্ত করে বোঝার চেষ্টা করেন, তাহলে বোঝা গেল শুধু কোরআনের ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। আরো জোরে বলেন, এই মেসেজটি কি আপনাদের মাথার মধ্যে ঠিকভাবে ঢুকেছে?